আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় মুখের প্রথম স্থায়ী ও সর্বাধিক গুরুত্বপূর্ণ দাঁত সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের মাড়িতে যে কয়টি দাঁত থাকে বিশেষ করে স্থায়ীভাবে যে দাঁতগুলো উঠে থাকে তার প্রতিটি দাঁতই খুবই গুরুত্বপূর্ণ তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দাঁতটি রয়েছে তা হলো ফার্স্ট মোলার এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন মূলত এটি হলো ফার্স্ট মোলার বা মাড়ির প্রথম দাঁত এটি আমাদের মাড়ির থেকে গুরুত্বপূর্ণ দাঁত হলো এই যে প্রথম যে বড় মাড়িটি দেখতে পাচ্ছেন এটি আমাদের মাড়ির থেকে গুরুত্বপূর্ণ দাঁত ভিওয়ার্স এই দাঁতটি সাধারণত প্রথম অবস্থায় উঠে থাকে ভিউয়ার্স এখানে যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি হলো ছয় নম্বর দাঁত এখান থেকে যদি হিসাব করা হয় তাহলে এটি ছয় নম্বর দাঁত এসে পড়ে তো এটি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট মোলার লেখা রয়েছে আর এটি ছয় থেকে সাত বছর বয়সেই স্থায়ীভাবে উঠে থাকে ও এর আগে যে দাঁতগুলো রয়েছে এগুলো কিন্তু পড়ে গিয়ে আবার ওঠে কিন্তু এই যে যে ছয় আষ্টমোরার যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি আমাদের মুখের সর্বাধিক গুরুত্বপূর্ণ দাঁত এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনেকেই আমরা জানি যে সামনের দিকে আগে দাঁত ওঠে কিন্তু সেখানেও দেখতে পাচ্ছেন সাত থেকে আট বছর বয়সে গিয়ে সেখানে স্থায়ী দাঁত ওঠে আর এই যে যে ছয় নম্বর যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি মূলত একবারই ওঠে এটি পড়ে গিয়ে ওঠে না এটি ছয় থেকে সাত বছর বয়সে প্রথম আপনার স্থায়ীভাবে এই দাঁতটি ওঠে তাই এই দাঁতটি মুখের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বলা যায় এই যে ছয় নম্বর দাঁতটি এটি হলো সেই দাঁত যেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিওয়ার্স আমাদের যদি সামনের দিকের কোনো একটি দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও যদি এই মাড়ির ছয় নম্বর দাঁতটি বা ফার্স্ট মোলার দাঁতটি ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা বা অসুবিধার মধ্যে পড়তে হয় আপনারা যদি ন্যাচারালি দেখতে চান তাহলে ঠিক এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি হলো মুখের ভিতরের মেইন দাঁত যেটিকে আমরা ফার্স্ট মোলার বা সিক্স নাম্বার টিথ বলে থাকি এবং এই সিক্স নাম্বার টিথ উপর এবং নিচে মিলে মোট চারটে হয় নিচে আপনার এটা নিচের মাড়িতে পাশে দুইটা থাকে এবং উপরের মাড়িতেও সেম এটি হলো ছয় নাম্বার বা ফার্স্ট মোলার টিত এই দাঁতের গুরুত্ব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাঁতটি কারণ আমরা যে খাবারগুলো চিবিয়ে খাই সব থেকে এই দাঁতটিতেই প্রেসার পরে বেশি অর্থাৎ নিচের যে ছয় নাম্বার দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি খুবই কার্যকর আমাদের খাবারগুলো চিবিয়ে খাওয়ার জন্য তাই ভিউয়ার্স এটি হলো মূলত অত্যাধিক গুরুত্বপূর্ণ দাঁত বললেই চলে যে মুখের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ দাঁত হল ছয় নম্বর বা ফার্স্ট মোলার টিথ তো এই ফার্স্ট মোলার বা ছয় নম্বর যে দাঁতটি থাকে যেহেতু এটি প্রথম অবস্থায় স্থায়ীভাবে ওঠে আর তার জন্য এই দাঁতটিতেই অনেক সময় সমস্যা অনেক বেশি দেখা যায় অর্থাৎ এটি আপনার মাড়ির সর্ব মাড়িতে যতগুলো দাঁত থাকবে সবার আগে কিন্তু স্থায়ীভাবে এই দাঁতটি ওঠে এই দাঁতের গুরুত্ব এতটা যে এর জন্যই কিন্তু উপরালা আমাদের প্রথমত স্থায়ীভাবে এই ছয় নম্বর দাঁতটি দিয়ে থাকেন তো এই ছয় নম্বর দাঁতটি রাখার গুরুত্বও কিন্তু অনেকটাই তাই যদি কখনও এই ছয় নম্বর বা ফার্স্ট টিথ এটিতে কোনো ধরনের সমস্যা হয় যদি আপনি কোনো সমস্যা ফিল করেন দাঁতের উপরে কোনো গর্ত হয়ে যায় তাহলে আপনি সেটি ট্রিটমেন্ট করে রাখার চেষ্টা করবেন বিশেষ করে এই ছয় নম্বর দাঁতের কথা বলবো আমি যে এই দাঁতটি আপনি না ফেলে রাখার জন্য চেষ্টা করবেন ভিওয়ার্স অল্প সমস্যা হলে আপনি ফিলিং করাতে পারেন দাঁতে যদি ছোট গর্ত হয়ে যায় তাহলে এ ধরনের ফিলিং করায় নিলে দাঁতটি আপনার ঠিক হয়ে যাবে অথবা যদি অনেক বড় গর্ত হয়ে যায় সে দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় তাহলে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে কিন্তু দাঁতটি আপনি সংরক্ষণ করতে পারবেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে যখন এ ধরনের ক্যাব করিয়ে নেবেন তখন আপনার সেই দাঁতটি সেম আগের মতোই ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই ছয় নম্বর দাঁতের গুরুত্ব আসলে বলে বোঝানো যাবে না যাদের এই ছয় নম্বর দাঁতটি নেই তারাই এর মর্মটা বুঝতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই ছয় নম্বর বা ফার্স্ট মোলার দাঁতটি ভিওয়ার্স এই দাঁতটি যদি এখান থেকে দেখুন ছয় নম্বর দাঁতটি ফেলে দেওয়া হয়েছে আর এই ছয় নম্বর দাঁত ফেলে দেওয়ার কারণেই কিন্তু মুখে অন্য অন্য দাঁতেরও বেশ সমস্যা হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ছয় নম্বর দাঁত ফেলে দেওয়ার কারণে পাশের দাঁতগুলো খুব দুর্বল হয়ে যায় আর এটি যেহেতু আমাদের পেশন দাঁত বা আমরা খাবারগুলা এই দাঁতেই বেশি ভেঙে থাকি বা চিবিয়ে খেয়ে থাকি তাই এই দাঁতের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না তাই এই দাঁতটিতে বিশেষ করে ছয় নম্বর ফার্স্ট মোলার যে দাঁতটি মাড়ির প্রথম যে বড় দাঁত এটি হল ছয় নম্বর ফার্স্ট মোলার টিপ এই দাঁতটিতে যদি কোনো ধরনের সমস্যা হয় তবে চেষ্টা করবেন সেটি যত দ্রুত সম্ভব তা ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিতে ফেলে রাখবেন না যদি দাঁতের সমস্যা হয় ফেলে রাখবেন না ফেলে রাখলে তার চিকিৎসা ব্যয় এবং সময় বৃদ্ধি পাবে বিওয়ার্স যদি কেউ এই দাঁতটি ফেলে দিয়েও থাকেন তাহলে দাঁতটি পুনরায় অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পাশের দাঁতগুলা ভালো থাকবে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম